আসসালামু আলাইকুম টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা একটি ছবিতে ব্ল্যাক শ্যাডো বা এক সাইডে ডার্ক হয়ে যাওয়ার মূল কারণ হলো ছবি তোলার সময় ফেসের ওপর সঠিকভাবে লাইট না পড়া বন্ধুরা আমার ফটোশপ ক্যানভাসে দেখতে পাচ্ছেন তেমনই একটা ছবি যার বাম সাইডটি ডার্ক এবং ডান সাইডটি ব্রাইট অবস্থায় আছে তো আমি আজকে আপনাদের মূলত দেখাবো কিভাবে এই ছবিটি থেকে ডার্ক অংশের এই ব্ল্যাক শ্যাডোটি রিমুভ করে ব্রাইট অংশের সাথে অ্যাডজাস্ট করে কিভাবে একটি প্রফেশনাল মানের ছবিতে পরিণত করা যায় তো চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোশপ সে যে ছবিটা ওপেন অবস্থায় আছে আমরা মূলত এই ছবিটাতেই কাজ করব তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হলো চলে যাবেন এই লেয়ার প্যানেলে লেয়ার প্যানেলের এখানে দেখুন চ্যানেল নামে একটি অপশান আছে এখানে একটা ক্লিক করবেন দেখুন এখানে আর জিবি রেড গ্রিন ব্লু এই চারটি চ্যানেল আছে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করে রেখে এই আর জিবি চ্যানেলে একটা ক্লিক করবেন দেখুন বন্ধুরা আর জিবি চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এই ছবির যে ব্রাইট অংশটুকু ছিল শুধুমাত্র সেই অংশটুকু একটি সিলেকশনে পরিণত হয়েছে আমরা এখন এই চ্যানেল থেকে ব্যাক করে এখানের এই লেয়ার অপশনে আবার চলে আসবো এখন আমরা এই সিলেকশনটিকে ইনভার্স করে ছবির ওই ব্রাইট অংশ থেকে এই ডার্ক অংশের উপরে নিয়ে আসবো তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিপ প্রেস করে রেখে কিবোর্ড থেকে আই প্রেস করব দেখুন এখন কিন্তু এই সিলেকশনটি ইনভার্স হয়ে বিপরীত দিকে চলে এসেছে অর্থাৎ ব্রাইট অংশ থেকে ডার্ক অংশের উপর চলে এসেছে আমরা এখন এই অবস্থায় সিলেকশানটির একটি কপি করব তার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যে প্রেস করবো দেখুন আমাদের লেয়ার বক্সে সিলেকশানটির একটি কপি তৈরি হয়েছে আমরা এখন এই কপিকৃত লেয়ারের মুডটিকে এখান থেকে নর্মাল থেকে এই স্ক্রিন সিলেক্ট করে দেব দেখুন এখন এই ছবির ব্রাইটনেসটা আগের থেকে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে আমরা এখন এই লেয়ারটির আরও একটা কপি করব তার জন্য আমরা এই লেয়ারটিকে মাউস দ্বারা ড্র্যাক করে এই প্লাস আইকনের উপর ছেড়ে দেব দেখুন এই লেয়ারটির আরেকটি কপি এখানে তৈরি হয়েছে এবং এই ছবির ব্রাইটনেসটা কিন্তু দেখুন আগে থেকে আরও একটু বেড়ে গিয়েছে আমরা এখন উপরের এই কপি লেয়ার দুটোকে একটি গ্রুপ করব। তার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে এই লেয়ার দুটিকে সিলেকশন করে নেব এখন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করব দেখুন এই দুটি লেয়ার কিন্তু একটি গ্রুপে পরিণত হয়েছে আমরা এখন এই গ্রুপ লেয়ারটিকে সিলেকশন রেখে কিবোর্ড থেকে ওয়াল্ড কি প্রেস করে রেখে এখানে মাস্ক অপশন একটা ক্লিক করব এখন আমরা চলে যাব টুল বক্সে টুল বক্স থেকে এই ব্রাশ টুলটি সিলেকশন করে নেব এখন ব্রাশ টুলের আন্ডারে যে অপশনগুলো আছে প্রথমে এখান থেকে হার্ডনেসটা আমরা একেবারে জিরো পার্সেন্ট করে দেব এরপর এখান থেকে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট এবং ফ্লো হান্ড্রেড পার্সেন্ট করে দেব এরপর এখানের এই ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক যেমন আছে তেমনটি থাকবে এরপর ব্রাশের সাইজটা একটু ছোটো বড়ো করার জন্য কিবোর্ড থেকে লেফট অথবা রাইট ব্র্যাকেট কি প্রেস করব। এখন আমরা এই ছবির ডার্ক অংশের উপর আস্তে করে ড্রাক করব দেখুন এখন কিন্তু ছবির ডার্ক অংশের এই ব্রাইটনেসটা আগের থেকে অনেক গুণ বেড়ে গিয়েছে এখন আমরা এই গ্রুপ লেয়ারটিকে মার্চ করে দেব তার জন্য এই গ্রুপ লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্স গ্রুপ অপশন একটা ক্লিক করব দেখুন আমাদের এই গ্রুপ লেয়ারটি কিন্তু এখন মার্চ হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব এই ইমেজ মেনুতে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে সিলেক্টিভ কালার অপশনে একটা ক্লিক করব এরপর এখানে এসে আমরা এই রেড কালারটি সিলেকশন রেখেই এখান থেকে এই ব্ল্যাক স্লাইডারটি আমরা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মাইনাস করে দেব তো আমি এখান থেকে এইটটি পার্সেন্ট মাইনাস করে দিলাম এখন আমি এখান থেকে ওকে করে দেব দেখুন বন্ধুরা এখন কিন্তু এই ছবিটিতে যে ডার্ক স্পট বা ব্ল্যাক শ্যাডো ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে এখন আপনার এই ছবিটাকে আরও একটু স্মুথলি এবং প্রফেশনাল মানের করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল প্রেস করে লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপর কন্ট্রোল প্লাস বি প্রেস করে কালার ব্যালেন্স অপশনটি ওপেন করে নিয়ে এখান থেকে কালার ব্যালেন্সটি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু এই ছবিটাতে একটি প্রফেশনাল লুক চলে এসেছে আমি এখান থেকে উপরের লেয়ারটি হাইট করে দেখাই আগের ছবিটি কেমন ছিল দেখুন এটা ছিল আগের অবস্থা এবং এটা পরের অবস্থা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ